এল এল বি শেষ বর্ষের পরীক্ষার্থীরা, আপনারা যারা এল বি শেষ বর্ষের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভাবছেন, অর্থাৎ যারা এল বি প্রথম বর্ষ শেষ করেছেন, দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছেন, যার যার কলেজে অথবা ভর্তি হবেন, এই ভিডিওটি মূলত তাদের জন্য। আপনারা জানেন যে এল বি শেষ বর্ষে মোট 8টি সাবজেক্ট আপনাদের কাজ করে থাকে। আপনারা যদি 2023 সালে অনুষ্ঠিত হওয়া এল বি শেষ বর্ষ পরীক্ষা 2021-এর প্রশ্নগুলো যদি একটু স্টাডি করে থাকেন, তাহলে বুঝতে পারবেন গতানুগতিক পরীক্ষায় দিয়ে আপনাকে সহজে উত্তরে যেতে পারতে আপনাকে অনেক ব্যাক পেতে হবে। কারণ প্রশ্নপত্রের মধ্যে এখন পরিমাণটা বেশি হওয়ার অবস্থা আসছে, টেকনিক্যাল প্রশ্ন আসছে, ব্যতিক্রম প্রশ্নগুলি যেগুলি আসার কথা না সেগুলি চলে আসছে, এমন এমন প্রশ্ন আসছে যা 20 বছর আগে ইম্পর্টেন্ট ছিল সেগুলি এখন ইম্পর্টেন্ট তালিকায় আসছে। সব কথার শেষ কথা হচ্ছে আপনাকে নর্মাল প্রস্তুতি এখন আর নিলে হচ্ছে না, ভালো করে প্রশ্ন মিলিয়ে দেখেন। এইবার 2023-এ অনুষ্ঠিত হওয়া যে নভেম্বর এবং ডিসেম্বর ব্যাপী যে পরীক্ষাটা চলল, 2023-এর নভেম্বরের আমরা বলতে পারি একবার 22 তারিখ পর্যন্ত, আপনারা ক্লিয়ারলি 8টা প্রশ্ন মিলিয়ে দেখেন তো হাতে গোনা দুই একটা প্রশ্ন ছাড়া ভালো প্রশ্ন কমন পড়েছে কোনটি, উত্তর হচ্ছে না। কারণ হচ্ছে প্রশ্নের মধ্যে ভ্যারিয়েশন আসছে। এখন শুধু গতানুগতিক পড়লে চলবে না, আর গতানুগতিক অন্য কোনো চিন্তা মাথায় রেখে প্রস্তুতি নিয়ে হলে গেলে চলবে না। প্রশ্ন বড় আসবে, প্রশ্নের মধ্যে টুইস্ট আসবে, প্রশ্ন এমন সব প্রশ্ন আসবে যে প্রশ্নগুলি লাস্ট 20-30 বছর আসেনি, এর আগে এসছে, অর্থাৎ আপনার প্রস্তুতিটা হতে হবে ওই রকম। যাবো পরীক্ষা হলে যাবো ধুমধাম লিখে দেবো পাশ করে যাবো, সেই প্রশ্ন ভুলে যাওয়াটাই হচ্ছে ভালো। এবং আপনি যদি এগুলি ভুলে যান তাহলে আপনি ভালো করবেন, আপনাকে আপনার মতো পড়ে উঠতে হবে, ল পড়াশোনা করতে হবে একটা প্রপার গাইডেড টেকনিক্যাল ওয়েতে। এবং যে টেকনিক্যাল ওয়েগুলি হচ্ছে একটা প্রপার ডেকোরাম মেনটেন করে লয়ের পড়াশোনাগুলো লয়ের মতো করে পড়া, তাহলে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। আদারওয়াইজ আপনি একটা ক্লিয়ারলি দুঃস্বপ্নের মধ্যে দিয়ে আপনার এলবিটা হবে। এবং এই প্রশ্নগুলি আমাদের বার্তা দিচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় লয়ের বিষয়গুলিকে নিয়ে তারা একটু ভিন্নভাবে ভাবছে, ভিন্নভাবে প্রশ্ন সিলেকশন করছে, এবং সেইভাবে তারা একটা স্ট্যান্ডার্ড লয়ের স্টুডেন্টকে বের করে নিয়ে আসতে যাচ্ছে আগামী দিনে আইনজীবী করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে প্রপার গাইডলাইন মেনটেন করে ওই রকম সিলেবাস ভিত্তিক পড়াশোনা করা, গতানুগতিক রাস্তায় বিক্রি করা সিলেবাসের মতো সিলেবাস করলে চলবে না। আপনাকে সিলেবাস পাশাপাশি সাজেশনের কথা বলছি, সাজেশন রাস্তাঘাটের সাজেশন পড়লে চলবে না, আপনাকে প্রপার বিষয় সম্পর্কে একটা কনসেপ্ট নিয়ে রাখতে হবে। প্রশ্ন যেখান থেকে আসুক আপনি যেন প্রশ্নতরঙ্গ ধরতে পারেন, এবং ধরলে এবং কীভাবে লিখলে আপনার নাম্বার বেশি হবে এই বিষয় সম্পর্কে যারা জানেন তাদের স্বর্ণাপন্ন হতে হবে। এটা যদি আপনি স্বর্ণাপন্ন হন তাহলে আপনি আশা করতে পারেন যে আপনার পরীক্ষাটা ভালোর দিকে যাবে, অন্যথায় আপনি কষ্ট করে লিখবেন দেখবেন থার্ড ক্লাসও আসবে না। কারণ যেহেতু এক প্রকার পাস ইন্ডিভিজুয়াল পাসের দিকে ঝুঁকছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং সেই ঝোঁকাটা প্রমাণ করে যে আপনি আর গতানুগতিক পড়লে চলবে না। কাজে আপনাকে যদি পরীক্ষা পড়াশোনা করে এলবি আরও দূর এগিয়ে যেতে হয়, এলবি দ্বিতীয় বর্ষে উঠে গেছেন, এখন থেকে প্রস্তুতি নেওয়ার কথা ভাববেন যে কী করণীয় এবং কী বর্জনীয়, আলটিমেটলি আপনারা ভালো করতে পারবেন। যেহেতু বিভিন্ন ল কলেজগুলিতে ভর্তি শুরু হয়ে গেছে বলে আমরা শুনতে পাচ্ছি, আপনার ভর্তির উত্তরে সেইভাবে প্রস্তুতি নেন যেন আপনাদের সেই প্রিপারেশনটা হয়ে যায়, অন্যথায় আপনারা আলোর মুখ দেখা থেকে বঞ্চিত হবেন মর্মে আগে ভাগে সতর্ক করছি। ফলশ্রুতিতে পরীক্ষার রেজাল্ট পার হওয়ার পর অন্তত বলবেন এসে মেসেঞ্জারের মাধ্যমে বা বিভিন্ন আমার সোশ্যাল মিডিয়াতে যে আমি ওই দিন ঠিকই বলেছিলাম। আগাম সাবধান করে দিচ্ছি, যদি এই বিষয়গুলো একটু সতর্কপত্র রেখে চলতে পারেন কোনো ভয় পাওয়ার কিছু থাকবে না। এক সময় প্রত্যেকটা জিনিসে শুরু করতে গেলে ভয় লাগে, একটা সময় ভয়টা কেটে যাবে। কাজে ওইভাবে প্রিপারেশন নেবেন এবং আপনারা ওইভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। আমার দোয়া আপনাদের সাথে রইল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।